শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাব্বিল হাসান রূপম। এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে আমরা কিভাবে রাউট প্যারামিটার রাউট থেকে আমরা কন্ট্রোলার পর্যন্ত পাঠাতে পারি। এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমরা এর সাথে নতুন আরেকটি স্টেপ যোগ করে দেব, সেই স্টেপটি হচ্ছে ফিউ। এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমরা রাউট প্যারামিটার থেকে ডাটা কন্ট্রোলারের কাছে নিয়ে আসব, দেন কন্ট্রোলার থেকে আমরা ডাটাকে ভিউ এর মধ্যে নিয়ে আসব। তো এই প্রসেসটি পুরোটা দেখানোর জন্য আমি চলে যাচ্ছি সরাসরি ভিজুয়াল স্টুডিও কোডে। তো ভিজুয়াল স্টুডিও কোডে এর আগে খেয়াল করে দেখুন, আমরা এর আগে কিন্তু রাউট তৈরি করে রেখেছিলাম। রাউটের মধ্যে আমরা প্যারামিটার পাস করিয়েছিলাম এবং সেই প্যারামিটারের যে ডেটাগুলো, সেই ডেটাগুলো আমরা কন্ট্রোলার পর্যন্ত নিয়ে এসেছিলাম। এখন আমরা করব কি, এই কন্ট্রোলার থেকে এই ডেটাগুলোকে, এই ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, যে ডেটাগুলো আমরা কন্ট্রোলারের মধ্যে নিয়ে এসেছি, সেই ডেটাগুলোকে আমরা ভিউতে নিয়ে যাব বা ভিউয়ের কাছে পর্যন্ত পৌঁছে দেব। তো এই কারণে এখানে আমি করছি কি, এখানে আমার যে রিসোর্সেস নামে যে ফোল্ডার আছে, তার মধ্যে যে ভিউজ নামে যে ফোল্ডারটা আছে, এর মধ্যে নতুন একটি ভিউতে আমি তৈরি করে নিচ্ছি। তো আমি এই ভিউয়ের নাম দিলাম হচ্ছে ডেমো ভিউ ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, ডেমো ভিউ ডট বিএলএডি ব্লেড ডট পিএইচপি। তো এই যে ডেমো ভিউ ডট ব্লেড ডট পিএইচপি নামে যে ভিউটা আমি তৈরি করলাম, এখন আমি করব কি, এই যে আমার ডেমো কন্ট্রোলার, এই ডেমো কন্ট্রোলারের কাছে আমি এই ভিউটাকে এখানে নিয়ে আসব। তো ভিউটাকে যদি আমি কন্ট্রোলারের কাছে নিয়ে আসতে চাই, তাহলে এই কন্ট্রোলারের মধ্যে করতে হবে কি, এর আগে আমরা কন্ট্রোলার থেকে যেরকম ভিউকে রিটার্ন করে দিয়েছিলাম, ঠিক একই রকম এই কন্ট্রোলারের কাছ থেকে আমি করব কি, এই যে ভিউটা আমরা তৈরি করে নিয়েছি, এই ভিউটা এখান থেকে আমরা রিটার্ন করে দেব, ভিআইইডব্লিউ ভিউ। তো ভিউকে যখন আমরা রিটার্ন করব, তখন এখানে আমরা ভিউয়ের নাম বলে দেব যে আমরা কোন ভিউটাকে রিটার্ন করছি। তো আমাদের ভিউয়ের নাম হচ্ছে ডেমো ভিউ, তো আমি এখানে লিখে দিলাম যে হচ্ছে ডেমো ভিউ। ওকে ফাইন, এখন ডেমো ভিউয়ের ভিতরে আপাতত আমি এখানে কিছুই রাখছি না, আপাতত এখানে আমি লিখে রাখছি যে হচ্ছে, এখানে একটা এইচ ওয়ান ট্যাগ দিয়ে দিচ্ছি আমি, আপাতত এইচ ওয়ান ট্যাগ দিয়ে আমি এখানে লিখে রাখছি যে আই অ্যাম ডেমো ভিউ, আই অ্যাম ডেমো ভিউ, ভিআইইডব্লিউ, আই অ্যাম ডেমো ভিউ আপাতত আমি লিখে রাখছি। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে এখন যে ঘটনাটি আমরা ঘটাবো সেটা হচ্ছে, যখনই ইউজার এখানে ইউআরএল প্যারামিটার দিয়ে, ইউজার যখন এখানে রিকোয়েস্ট পাঠাবে, রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথে হবে কি, ডেমো ভিউটা লোড হবে এবং এই যে আমাদের ইউআরএল প্যারামিটারগুলো, এই ইউআরএল প্যারামিটারগুলো কিন্তু অলরেডি আমরা কন্ট্রোলার পর্যন্ত নিয়ে গেছি। দেন এই ইউআরএল প্যারামিটারগুলো কন্ট্রোলার পর্যন্ত তো গেছেই, কন্ট্রোলার থেকে এগুলো হবে কি, এই যে ডেমো ভিউ নামে আমরা যে ভিউটা তৈরি করেছি, এই ভিউয়ের মধ্যে সেই ডেটাগুলো পাস হয়ে চলে আসবে। তার মানে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে প্যারেন্থিসিসের মধ্যে আমরা এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম যেগুলো ধরেছি, এগুলোকে এই যে ভিউটা আমাদের, এই ভিউয়ের মধ্যে পাস করিয়ে দিতে হবে। তো ভিউয়ের মধ্যে আমরা যদি কোনো ডেটা পাস করাতে চাই, তাহলে ডেটাকে পাস করাতে গেলে সেটাকে অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে পাস করাতে হয়। তো এখানে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে পাস করাবো আবার কীভাবে, তো অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে পাস করাতে গেলে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এখানে ডেমো ভিউ আমরা যে নামটা লিখেছি, এই নামের পরে এখানে কমা দিয়ে এখানে আরও একটা প্যারামিটার আমাদেরকে দিতে হবে এবং সেই প্যারামিটারটা হবে হচ্ছে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো অ্যাসোসিয়েটিভ অ্যারে হওয়ার জন্য আমি এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে নিলাম। এখন এই যে অ্যাসোসিয়েটিভ অ্যারেটা আমার হবে এখানে, এই অ্যারের ভেতরে আমরা করব কি, প্রথমে একটা কি দিয়ে দেব। তো আমি একটা কি দিয়ে দিচ্ছি এখানে, ফার্স্ট নেম নামে যে ডাটাটা আমি এই ভিউয়ের মধ্যে নিয়ে যাব, তার জন্য আমি একটা কি দিয়ে দিচ্ছি, এই কীর নাম দিলাম হচ্ছে আমি ফার্স্ট কি। এই ফার্স্ট কি যে কীটা আমি দিচ্ছি, এই কীটা কি করবে, এই কীটা এই ফার্স্ট নেম নামে যে ভেরিয়েবলটা আছে, ভেরিয়েবলটাকে বহন করবে। তো আমি ফার্স্ট কি দিয়ে আমি এখানে অ্যারো সাইন দিয়ে এখানে দিয়ে দিলাম হচ্ছে ফার্স্ট নেম, তার মানে ফার্স্ট কি ইকুয়ালস টু ফার্স্ট নেম, সহজ কথায় বলতে গেলে এই ফার্স্ট নেমের যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে এখন রিপ্রেজেন্ট করবে কে, এই ফার্স্ট কিটা এটাকে রিপ্রেজেন্ট করবে। এরপর এখানে আমি কমা দিয়ে দিচ্ছি, কমা দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি মিডল কি, MIDDLE, মিডল কি। তো মিডল কি নামে যে কিটা আমি দিয়েছি, এই কিটা এখন আমার করবে কি, এখানে মিডল নেম নামে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করবে। তো এখানে আমি দিয়ে দিলাম মিডল নেম। ওকে, দেন এখানে আবার আমি কমা দিচ্ছি, কমা দিয়ে এখানে আমি এবার আরও একটা কি দিচ্ছি, কেননা মোটে তো আমাদের ডেটা হচ্ছে তিনটি ডেটাকে আমাকে এই ভিউয়ের মধ্যে পাস করাতে হবে। তো ফার্স্ট নেম, ফার্স্ট নেমের জন্য ফার্স্ট কি, মিডল নেমের জন্য মিডল কি, এবার লাস্ট নেমের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি লাস্ট কি। ওকে, লাস্ট কি দিয়ে এখানে আমি আরও সাইন দিয়ে এখানে তার যে ভ্যালু হবে লাস্ট নেম, সেই ভ্যালুটা এখানে আমি দিয়ে দিলাম। ওকে ফাইন,
দেন এখানে বেশি স্পেস হয়ে গেছে, এই স্পেসটাকে আমি এখানে কমিয়ে দিচ্ছি, সামনে এখানে স্পেস বেশি হয়ে গেছে, স্পেসটাকে কমিয়ে দিচ্ছি। তো এখন যে ঘটনাটি ঘটলো সেটা হচ্ছে এখানে আমাদের যে এই কন্ট্রোলারের ভেতরে যে ডেটাগুলো এসেছে সেই ডেটাগুলোকে আমরা করলাম কি, যে ভিউটাকে আমরা এই কন্ট্রোলার থেকে যে ভিউটাকে আমরা রিটার্ন করেছি সেই ভিউটার নাম হচ্ছে ডেমো ভিউ। সেই ডেমো ভিউয়ের কাছে আমি করলাম কি, বিভিন্ন কিয়ের মাধ্যমে, ফার্স্ট কিয়ের মাধ্যমে ফার্স্ট নেমের ভ্যালুকে, তারপরে হচ্ছে মিডল কিয়ের মাধ্যমে মিডল নেমের ভ্যালুকে, তারপরে হচ্ছে লাস্ট কিয়ের মাধ্যমে লাস্ট নেমের ভ্যালুকে, এই যে আমার যে ভিউ ডেমো ভিউ অর্থাৎ ডেমো ভিউ ডট ব্লেড ডট পিএইচপি, এই যে পেজটা, এই পেজের মধ্যে আমি এটাকে পাস করিয়ে দিলাম। এখন এই পেজের ভিতরে এগুলো কিন্তু অলরেডি চলে এসেছে, জাস্ট আমাদেরকে করতে হবে কি, এই পেজের ভিতরে সেগুলোকে প্রিন্ট আউট করে দেখাতে হবে। তো এই পেজের ভিতরে সেগুলোকে প্রিন্ট আউট করে দেখানোর জন্য এখানে আমি লিখে দিচ্ছি, প্রথমে আমি এখানে লিখছি ফার্স্ট নেম, ওকে ফার্স্ট নেম। তারপর এখানে আরও বেশ কয়েকটা এইচ ওয়ান ট্যাগ আমি নিয়ে নিই, এখানে আরও তিনটা এইচ ওয়ান ট্যাগ আমি নিয়ে নিলাম, দেন এখানে ফার্স্ট নেম, ওকে। এই ফার্স্ট নেমের জায়গায় আমরা করব কি, ফার্স্ট নেমকে শো করাবো, যে ফার্স্ট নেমটা আমরা এই ভিউয়ের কাছে পাঠিয়েছি কি দিয়ে পাঠিয়েছি, ফার্স্ট কি দিয়ে পাঠিয়েছি, অর্থাৎ এই ফার্স্ট কি অর্থাৎ এখানকার যে কি, এই কিটা এখন আমরা করব কি, এইখানে এসে এরকম কি বলে দুটো কার্লি ব্রেস দিয়ে, আমরা সেই ফার্স্ট কিটাকে দিয়ে দেব। একইভাবে ফার্স্ট কি তো দেওয়া হয়ে গেল, এবার আমরা করব কি, মিডল নেম MIDDLE মিডল নেম, মিডল নেমের জায়গায় আমরা করব কি, মিডল কিটা দিয়ে দেব, এখানে মিডল কি দিয়ে দেব। তাহলে মিডল কি দেওয়া এখানে আমাদের হয়ে গেল। মিডল কির পরে এখানে আমরা দিয়ে দেব হচ্ছে লাস্ট কি, তো এখানে দিয়ে দিলাম হচ্ছে আমি লাস্ট কি। দেন এই যে কিগুলো আমরা দিয়েছি, এই কিগুলো আমরা কোথায় থেকে পাঠিয়েছি, এখান থেকে পাঠিয়েছি। তো এখান থেকে আমরা যেটাকে কি আকারে পাঠিয়েছি ঠিক সেই জিনিসটাই কিন্তু এখানে এসে ভ্যারিয়েবল হয়ে গেছে। এ কারণে আমি করছি কি, এগুলোর সামনে একটা করে ডলার সাইন দিচ্ছি, ওকে ফাইন। এখন যদি আমরা এটাকে রিলোড করি, রিলোড করার সাথে খেয়াল করে দেখুন, এখানে ফার্স্ট নেম ইকুয়ালস টু চলে আসলো, মিডল নেম লাস্ট নেম চলে আসলো। তো এখন এখানে যদি আমরা বিভিন্ন ভ্যালু দিই, সালফাস এখানে আমি ভ্যালু দিলাম সালিফ, সালিফ হাসান সিনান, ওকে, দিয়ে আমি ইন্টার বাটন প্রেস করছি, তাহলে খেয়াল করে দেখুন সালিফ হাসান সিনান এই ভ্যালুগুলো আমার এই ভিউয়ের মধ্যে চলে আসলো। তো এই প্রসেসটা আমি আরেকবার প্রথম থেকে ক্লিয়ার করে বলছি, এখানে আমরা প্রথমে যে রাউটটা করেছি এই রাউটে আমরা ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম এই যে তিনটা প্রপার্টি, এই তিনটা প্রপার্টি আমরা ইউআরএলের প্যারামিটার হিসেবে এখানে ব্যবহার করেছি। তো যখনই আমাদের এই প্রপার্টির অ্যাগনিস্টে কোনো ভ্যালু আসছে তখন এই ভ্যালুগুলো এখানে যে প্রপার্টিগুলো আমরা দিয়েছি সেই প্রপার্টির মধ্যে সেট হয়ে যাচ্ছে। এখানে আমরা যে ভ্যালুটা দিচ্ছি সেটা ফার্স্ট নেম প্রপার্টিতে সেট হয়ে যাচ্ছে, তারপরে স্ল্যাশ দিয়ে এখানে যে ভ্যালুটা দিচ্ছি আমরা সেটা মিডল নেম প্রপার্টিতে সেট হয়ে যাচ্ছে, দেন স্ল্যাশ দিয়ে আবার যখন আমরা এখানে ভ্যালু দিচ্ছি তখন সেটা লাস্ট নেম প্রপার্টিতে সেট হয়ে যাচ্ছে। এখন এখানে যে জিনিসগুলো হচ্ছে প্রপার্টি, ঠিক একই জিনিসগুলো আমরা এখানে যে মেথডটা কল করেছি সেই মেথডটার জন্য আবার একই জিনিসগুলো ভ্যারিয়েবল, সেজন্য আমরা করেছি কি, এখানে প্রপার্টির নেমগুলো ঠিক যেভাবে আছে আমরা ওই যে আমাদের মাই নেম নামে যে মেথডটা কল করেছি সেই মেথডের ভিতরে ঠিক একই জিনিসগুলো আমরা এখানে ভ্যারিয়েবল আকারে ডিক্লেয়ার করেছি। এখানে ফার্স্ট নেম যেরকম, মিডল নেম লাস্ট নেম যেরকম, এখানে ঠিক প্রপার্টির নেমগুলো একই রকম। পার্থক্য হচ্ছে এখানে এগুলো হচ্ছে কি বা প্রপার্টি, আর সেই জিনিসগুলো এখানে এসে হলো ভ্যারিয়েবল। এরপর এই যে ডেটাগুলো আমরা এখানে পেয়ে গেলাম, এখান থেকে সেগুলোকে আমরা এবার করব কি, আমাদের যে ভিউ, যে ভিউটাকে আমরা এখানে রিটার্ন করেছি সেই ভিউয়ের মধ্যে আমরা সেগুলোকে পাস করিয়ে দেব। তো ভিউয়ের মধ্যে ডেটা পাস করাতে গেলে ভিউয়ের নাম তারপরে কমা দিয়ে করতে হয় কি, অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে ডেটাকে পাস করাতে হয়। তো যেহেতু এখানে আমরা মাল্টিপুল ডাটা পাস করাচ্ছি সেহেতু অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে আমরা এখানে মাল্টিপুল ডাটা পাস করাচ্ছি। তো এই অ্যাসোসিয়েটিভ অ্যারের ভিতরে একটি ডাটা, দুটি ডাটা, তিনটি, চারটি, পাঁচটি, একশোটি ডাটা পাস করালেও কোনো সমস্যা নেই। তো ডাটা পাস করানোর জন্য আমরা করছি কি, এর আগে যখন আমরা রাউট থেকে ডাটাগুলোকে পাস করিয়ে মেথডের কাছে নিয়ে আসি তখন যেরকম আমরা কিছু প্রপার্টি ব্যবহার করেছিলাম ঠিক একইভাবে এখানেও আমরা ডাটাগুলোকে পাস করানোর জন্য কিছু প্রপার্টি ব্যবহার করছি। এখানে ফার্স্ট নেমের জন্য প্রপার্টি বা কি দিয়ে দিলাম হচ্ছে আমি ফার্স্ট কি, মিডল নেমের জন্য মিডল কি, লাস্ট নেমের জন্য লাস্ট কি। এখন এইখানে এই অ্যাসোসিয়েটিভ অ্যারের ভিতরে এই কিগুলো আবার হয়ে যাচ্ছে কি,
এই ভিউয়ের ভেতরে গিয়ে সেগুলো আবার হয়ে যাচ্ছে কি ভেরিয়েবল হয়ে যাচ্ছে। ফার্স্ট কি তখন হয়ে যাচ্ছে ফার্স্ট ভেরিয়েবল, ফার্স্ট কি ভেরিয়েবল, মিডল কি হয়ে যাচ্ছে মিডল কি ভেরিয়েবল, লাস্ট কি হয়ে যাচ্ছে লাস্ট কি ভেরিয়েবল। দেন আমরা আবার করেছি কি কার্লি ব্রেস দিয়ে সেগুলোকে আবার এখানে আমরা আউটপুট আকারে নিয়ে এসেছি। এভাবে হচ্ছে কি ডেটা এখান থেকে ডেটা চলে যাচ্ছে কোথায়, এখানে, আবার এখান থেকে ডাটা চলে যাচ্ছে কোথায়, এখানে, আবার এখান থেকে ডাটাগুলো পার হয়ে চলে আসলো কোথায়, এই যে এখানে, এখানে আর এখানে। তো আশা করি পুরো প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা রাউট থেকে কন্ট্রোলারের কাছে ডাটা নিয়ে গেলাম, আবার কন্ট্রোলার থেকে সেগুলোকে ভিউয়ের মধ্যে পাস করালাম। ধন্যবাদ সবাইকে।